हेलो व्यूवर्स, अस्सलाम वालेकुम। आमारे व्लॉगे आमी आज आपनादेर घुरे देखाबो ढाकाबासीर अन्यतम बिनोदनेर माध्यम हाथीर झील। आज आमी आपनादेर हाथीर झीले वाटार टैक्सि दिए घुरे देखाबो एवं हाथीर झील सम्पर्के किछु तथ्य देयार चेष्टा करब। আমি রামপুরা ব্রিজের ওয়াটার ট্যাক্সি টার্মিনাল থেকে এফডিসি মগবাজার টার্মিনাল পর্যন্ত বোট দিয়ে যাত্রা করব এবং সেখান থেকে গুলশান পুলিশ প্লাজা এসে যাত্রা শেষ করব। সো চলুন যাত্রা শুরু করা যাক। হাতির ঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য ও ঢাকা শহরের যানজট নিরসনে তৈরি করা হয়েছে। এই প্রকল্পটির বাস্তবায়ন ও তদারকি করছেন বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন। এই প্রকল্পটি জনগণের জন্য উন্মুক্ত করা হয় 2013 সালের 2 জানুয়ারি। এই প্রকল্প রাস্তাটি চালুর ফলে ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারওয়ান বাজার ও মগবাজার এলাকার জনগণ সহ এই পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন, যানজট নিরসন এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি। হাতির ঝিল প্রকল্পটি 1971 কোটি টাকা ব্যয়ে মোট 302 একর জমির উপর প্রতিষ্ঠিত। ভাওয়ালের রাজার এস্টেটে হাতির ঝিল সহ তেজগাঁও এলাকায় অনেক ভূ সম্পত্তি ছিল। স্টেটের হাতির পাল এখানকার ঝিলে স্নান করতে বা পানি খেতে বিচরণ করত বলে কালের পরিক্রমায় এর নাম হাতির ঝিল হয়।